শশা গাছগুলো ভীষণ বড় বড় পাতা হয়েছে, ভেতরে মানে শশা আছে অনেক, দেখা যাচ্ছে না বাইরে থেকে। দেখুন বন্ধুরা শশা গাছ, আর এই যে একটা শশা রয়েছে, সবে হলো মনে হয়। হ্যাঁ, অনেক বড় জমিটা, পুরো জমিটা ভরেই কিন্তু শশা গাছ রয়েছে। অভিনব ওদিক চলে যাও, অভিনব আজকে ঠাকুরের সাথে সাইকেলে করে এসছে। বন্ধুরা আমরা চলে এসেছি আজকে আমাদের মাঠে, বাড়ির সাইডেই মাঠটা, তো এখানে চলে এসেছি। আর আজকে হচ্ছে মানে শীতকাল তো পড়ে গেছে, আর শীতকালে পিকনিক না করলে কিন্তু হয়ই না, সবারই মনে একটু চায় যে না পিকনিক করি, সবাই মিলে খুব আনন্দ করি। তো সেই কারণে আজকে আমরা চলে আসলাম শীতকালের প্রথম পিকনিক করতে। তো আজকে পুরো পিকনিকটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমরা কী করি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে, তো আপনারা সঙ্গে থাকুন। যে অভিনব বসে পড়েছে, এইদিকে আছে রিকি, অর্ণব, আর এই যে আমাদের দুটো ছোট ছোট চিকেন মুরগি নিয়ে এসছে। তো এখন আমাদের জায়গাটা খোঁজা হচ্ছে, মানে কোথায় আমরা করব, কোথায় করব বলো। ওই সামনের দিকটা ফাঁকা আছে, চলো এখন রোদে করাই ভালো, কারণ শীতকাল তো, রোদে করলে চলে আয় চলে আয় দিকটা চলে আয়। বন্ধুরা আমরা পিকনিকের জায়গা পেয়ে গেছি, তো একটা গাছে মানে কয়েকটা গাছের নিচে আমরা বসে পড়েছি, এখানে একটু ছায়া আছে, দারুণ জায়গা এটা। হ্যাঁ এটা দারুণ জায়গা, এদিকে দিনেশ অলরেডি গর্ত শুরু করে দিয়েছে। আচ্ছা আমরা যে কি পিকনিক করব, মানে কি আইটেম কি আমাদের মেনু? আজকে আমাদের মেনু হচ্ছে বারবিকিউ, চিকেন তন্দুরি, তন্দুরি চিকেন তন্দুরি। আচ্ছা যাই হোক, সেটা আমরা আজকে করব। তার জন্য এদিকে দিনেশ অলরেডি গর্ত খুঁজছে এদিকে শাপল দিয়ে, আর ওদিকে ছোট ছোট দুটো মুরগি রয়েছে, একদম পারফেক্ট সাইজ। এই রকম ওই এটা নিয়ে তো পেঁয়াজ রসুন মশলাগুলো পড়ি, দেখি ওদিকটা রেখে দে, ওদিকটা দেখি, এদিকে কাট টাট নিয়ে এসে জ্বালানিগুলো ওদিকটা রাখ, ওদিকটা তো বৌদির পিছন দিক, ওইদিকটা রাখ, হ্যাঁ ওইখানটা রেখে দে। আর আর কিছু লাগবে? ঠিক আছে তুই মাঠে থাকিস না সারাক্ষণ, ছুরি আছে ব্যাগের মধ্যে, ওই তো রূপামের ওই ব্যাগটাতে ছুরি আছে। বন্ধুরা এদিকে আমি কিন্তু মশলাটা নিয়ে বসে পড়েছি, মশলাগুলো সব ছাড়িয়ে নেব আমি, আর অদিতি মশলাটা করব। আর এদিকে উনুন তো করছে দিনেশ, ওইখানে পেঁয়াজ রসুন সবগুলো কেটে ফেলো, আর দিনেশ উনুনটা করে তারপরে ওই মাংসটা কেটে নিবা। এদিকে জ্বালানিও কিছুটা গোছানো হয়ে গেছে, আগে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিই। অভিনব কি করছো তুমি? মাটির চাকা দেখাচ্ছি, মাটির চাকা বানাচ্ছো? এই দেখি কি গাড়ি চলবে নাকি? দুটো চাকা লাগবে। অভিনব খুব কাজের, কাজের মানে বড়দের কাজ করে দেখলে ও চলে আসে কাজ করতে। ও দা এটা নেই, এটা এটা কাট, এটা কাট, এই দে, হ্যাঁ ওটা কাট, এই দে, হ্যাঁ কাট, আস্তে করে কাট, কাটি যাবে না দেখ, হ্যাঁ এই তো ঠিক আছে। এই যে অর্ণবের ধার দেবে, এটা অর্ণব ধর, কলাপাতা ধর, কলাপাতা ধর, আর একটা কাটতে হবে তো, ওই পাশেরটাও কাট, ওই পাশেরটাও কাট, ওটাও কাটা যাবে, হ্যাঁ হ্যাঁ ওটা কাট, হ্যাঁ ঠিক আছে দে। আর দেখি দু একটা পাতা কাটতে হবে, ও অর্ণবকে তো দারুণ লাগছে দেখতে, হ্যাঁ গাছ আছে ভাঙা, জ্বালানি জ্বালানি লাগবে, তার একটু জ্বালানি লাগবে। ওইটা পাইছিস দে, ছুরি দে আমার কাছে দে, চল চল আবার পরে একটু পরে আসছি, আর একবার লাগলে চলে আসবো। উড়ি উড়ি বাহু বলি, চল 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 হয়ে গেছে, চলে
বাদল বাদল অনেক দূর থেকে আনলে মনে হচ্ছে ওই তো ওখানে জমিতে জল দিচ্ছিল। বন্ধুরা এদিকে আমাদের মশলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন মশলাগুলো কাটছি। আর রূপা আমি বাটা শুরু করে এসে আমাদের সাথে তোদের পকেটে কি বলতো, পকেটে তো উঁচু কেন তোরা কোথায় পেলি, তোরা মাঠে তো চুরি করেছিস, দেখে দেখি কতগুলো দেখা তো। দেখুন বন্ধুরা এরা মাঠের ওদিকটা গিয়ে মানে লোকের শশা চুরি করে নিয়েছে। এগুলো করতে নেই ঠিক আছে, লোকের শশা দেখুন মাঠ থেকে এরা পেয়েছে আর এরা শশা একদম তুলে নিয়ে চলে এসছে। তুই এরকম করবি না ঠিক আছে, এরা ঠিক না। একদম কচি মুরগি, হ্যাঁ মানে একটার ওয়েট মনে হয় 700-800 গ্রাম হবে বেশি, হলে 1 কেজিও না, অনেক ছোটো মুরগিগুলো। এগুলো হচ্ছে সাগুনা চিকেন, একদম নরম চামড়া, এত ছোট মুরগি বিক্রি হচ্ছে। ছুরিতেই হয়ে যাচ্ছে, এত নরম নরম মাংস বাবা। বন্ধুরা এখানে দিনেশ উনুন ধরিয়ে দিচ্ছে আর এদিকে রূপম পাটকাঠি সাহায্য করছে পাটকাঠি ভেঙে দিয়ে। আচ্ছা এই ওইভাবে দিস না, অল্প অল্প করে দে, অল্প অল্প করে দিয়ে জ্বালাবো, সে বুঝতে পারছে না। কেরোসিন তেল লাগবে না, ধরবে না। ওরে ঠাকুর রে, কয় কেরোসিন তেল কলার পাতা কে কাটছে, কোথায় কাটছে কলার পাতা? তুই দূরে ওগুলো আগেতে দিছিস, ওই দূরে তাই না? ওইখানে হচ্ছে খেজুর গাছ কাটতে এসে, রস হবে না কদিন পরে তো তুমি রস খাবা খেজুর গাছে, তাই কাটতে এসছে। ওই গাছটা কাটছে এখন, জলদি তো ধরে যাবে না, শুকনো জায়গা ধরে যাক তাই না।
বন্ধুরা এবার আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। তো আমি বাড়ির থেকে কিছু গুঁড়ো মশলা এনেছিলাম, আর এখানে এসে তো কিছুটা মশলা আমি হামানদের সাথে বেটে নিলাম। তো ম্যারিনেশনটা করে নিই, লবণ লবণ দিয়ে দিয়েছি, এবার একটু লেবুর রস দিয়ে দেবো। লেবু রসটা দিয়ে আগে একটু চিকেনটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো তান্দুরি মশলা। এবারে দিয়ে দেবো হচ্ছে শুধু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কি। এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এবারে থেতো করা মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি তেল, এবারে ভালো করে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেবো। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে এইভাবে একটু ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমাদের উনুনের আঁচটা দিকে ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঢেকেই রাখবো। দে তো ওই প্লেটটা, দে তো জল ধুই নি, যত না ধোয়াই আছে প্লেট। বন্ধুরা বাড়ি থেকে ব্রাশ আনা হয়নি, তো সেই কারণে চিকেনটা যখন পোড়াবো তখন চিকেনের উপর একটু তেল ব্রাশ করতে হবে, তো সেই কারণে একটা কলার এই ইয়ে কেটে নিয়েছি ডান্টি, তো এগুলো দিয়ে ব্রাশ বানিয়ে নেব। মোটামুটি হয়েছে একটু ব্রাশ, এই যে এটা একটু ধুয়ে নিতে হবে। তাহলে চলো ওদিকে যাই, এবার বন্ধুরা ওদিকে দিনেশকে দিয়ে আসলাম যে উনুনটা ঠিকঠাক করতে, উনুনের আঁচটা, আর আমরা যাচ্ছি একটু এদিকে একটু মাঠের দিকে একটু ঘুরতে, কারণ ওইদিকে অভিনব চলে গেছে অলরেডি, ওরা চার পাঁচজন ওদিকে চলে গেছে অনেক দূর ঘুরতে, ওদের একটু ডেকে নিয়ে আসি। আর দেখুন বন্ধুরা এই মাঠে কিন্তু অনেক খেজুর গাছ আছে, কদিন পরেই হয়তো কাটবে ওইগুলো, দেখো ওইগুলো। হ্যাঁ, আর ওইদিকে অলরেডি কাটছে, ওইদিকে একজন কাটছে অলরেডি। চলুন দেখি আমরা সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। শীতকালে মাঠের মধ্যে দিয়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদাই, রোদের মধ্যে, মানে এখন তিনটে বাজে, তো এই রোদটা কিন্তু খুব সুন্দর লাগে এই রোদের মধ্যে মাঠ, শীতকালের রোদ। হ্যাঁ, আর শীতকালের দিনেই ভালো লাগে সত্যি, মাঠঘাটের মধ্যে আসতে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই একটু আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের পেজটি একটু ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। চলুন তাহলে ওদিকে যাই, ওদেরকে ডেকে নিয়ে আসি, চলো। ওই আর বন্ধুরা দেখুন এই জমিতে ধান হয়েছে, আর ধানগুলো কিন্তু প্রায় পাকতে শুরুই করে দিয়েছে। তো এটা হচ্ছে কি, কিসের ধান, এই ধানটার নাম কি? শীতকালের ধান। শীতকালের ধান, এখন ধানগুলো পাকতে শুরু করে দিয়েছে, আর কদিন পরে এগুলো কাটবে। দেখুন বন্ধুরা অভিনব কাঁধে করে আসছে দাদার, তো ঘোরা হয়ে গেল তোদের। অভিনব লোকরা, আমরা বেজি দেখেছি, বেজি বেজি। হ্যাঁ, মাঠে তো বেজি খরগোশ সবই আছে, খরগোশ থাকে কেন, খরগোশ আছে এই মাঠে। ম্যাজিক বল, এই কি ম্যাজিক বল, জলে দিলি বড় হবে। ও আচ্ছা, এগুলো আমার কথা থাকতে পেলে, এগুলো এই যে আমার পকেটে খেলো কে মারবে, ভূত তোরে শেষ করে দেবে।
আমাকে শেষ করে দেবে হাই এই নেটটা একটু তেল ভরিয়ে নিচ্ছি এবার ভীষণ আগুনের তাপ এখানে বসেই থাকা যাচ্ছে না আজটা সুন্দর হয়েছে এবার নেটটা দিয়ে দিচ্ছি বাবা বন্ধুরা আবার চিকেন গুলো একে একে দিয়ে দিচ্ছি মাছখানের গুলো আবার একটু উল্টে দিচ্ছি মাছখানের গুলো একটু হয়ে গেছে এক পাশটা ভীষণ তাপ উনুনের কি দেখা যাচ্ছে যে বন্ধুরা এবারে যে পাশটা উল্টে দিয়েছি সেখানে একটু তেল দিয়ে দেবো সবকটাই এভাবে তেল ব্রাশ করলে কিন্তু মাংসটা খুব ভালো পোড়া হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে পুরোনো দিনে এইগুলো আমরা করতাম আগে ছোটবেলায় কলা পাতা দিয়ে মানে কলার ডান্টি দিয়ে এগুলো আমরা করতাম বাসি মানে খেলতাম আমরা ছোটবেলায় এগুলো এবার সবাই বসেও পড়েছে সবাইকে সসটাও দিয়ে দিয়েছি এবার এক একটা করে দিয়ে দিই সবাই খেয়ে নিক অনেকটাই লেট হয়ে গেল আমরা এসেছি তো অনেকক্ষণই হয়ে গেছে অভিনব খাচ্ছে আগে নিয়ে লেবু লাগলে নিয়ে নাও হ্যাঁ লেবু আছে যার লেবুর রস লাগবে সেটা লেবু নিয়ে নাও লেবু দেবো উপর দিয়ে দাও কেমন দাও তো লাগবে না দাও কুমা কি রস এ ঝাল কিন্তু দুটির সাথে মিলে গেল কেমন হয়েছে তো বন্ধুরা খুব ভালো লাগছে খেতে আর সবাই খুব আনন্দ করলো আজকে বাচ্চারা খুব আনন্দ করলো দেখুন অভিনব কিন্তু খুব আনন্দ পেয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সকলের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন তুমি গরম করো ফু দাও তুমি ঠান্ডা করো অভিনব এসব খুব ভালো খায় ভাত টাত না খেলেও চিকেন পকোড়া চিকেন তান্দুরি এসব ভালোই খায়